আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের আবারও নিয়ে আসলাম অ্যাকোয়ারিয়াম জোন বিটিতে। আর আপনারা অলরেডি আমার সাথে ইসরাফিল ভাইকে দেখতে পাচ্ছেন, আর ইসরাফিল ভাইয়ের মাধ্যমে আজকে জেনে নিব টোটাল চ্যালেঞ্জিং প্রাইসে কিছু অ্যাকোয়ারিয়াম। এবং আপনারা কিন্তু অনেকেই চান যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামগুলো, ওপেন ট্যাঙ্কগুলো আসলে আপনারা সবচেয়ে কম মূল্যে কোথা থেকে কিনবেন। আর আমি আপনাদের বরাবরই সাজেস্ট করে থাকি যে আপনারা অবশ্যই ইসরাফিল ভাইয়ের কাছ থেকে নেবেন। এগুলো আপনারা সবসময় মাছ এবং অ্যাকোয়ারিয়াম সবচেয়ে কম মূল্যে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ইসরাফিল ভাইয়ের কাছ থেকে আজকে জেনে নেব কী কী পণ্যের আপনাদের প্রাইসগুলো দেওয়া হবে। কিছু পণ্য এখানে অলরেডি ইসরাফিল ভাই রাখছে দেখানোর জন্য, আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু প্রোডাক্টগুলো ইসরাফিল ভাই কিন্তু অলরেডি এখানে রাখছে। তো আমরা এগুলোর প্রাইস জানবো এবং এগুলো দিয়ে কোনটার কী কাজ এগুলো আমরা জেনে নেব ইসরাফিল ভাইয়ের কাছ থেকে। তো চলুন আজকে আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি ইসরাফিল ভাইয়ের কাছে চলে যাই। এবং ইসরাফিল ভাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা কিন্তু অলরেডি ইসরাফিল ভাইকে দেখতে পাচ্ছেন এবং ইসরাফিল ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমেই জেনে নেব যে ইসরাফিল ভাই কী মেসেজ দিবে আপনাদের। তো ইসরাফিল ভাই, আপনার যে মেসেজটা এটা ভিডিওর মাধ্যমে পড়েন। অবশ্যই। তো আমরা কিছুদিন আগের ভিডিওতে আলটিমেটলি বলা হয়েছিল যে আমরা কিছু আপনার ওপেন ট্যাঙ্ক সম্পর্কে কিছু আইডিয়া দেবো, ইভেন ন্যাচারাল প্লান্টস আছে। তো আপনার দেখা যাচ্ছে এই ন্যাচারাল প্লান্টের জন্য আপনার এটা মেনটেন করার জন্য কিছু ফার্টিলাইজার, তারপর আদার্স আর কিছু এক্সারসাইজ দরকার হয়। তো ওই সব সম্পর্কে আজকে আপনাদের প্রপারলি একটা আইডিয়া দিব। ইভেন আপনারা অবশ্যই সময় পাইনি, হ্যাঁ আগের ভিডিওতে আমরা এই ভিডিওগুলো করার সময় পাই নাই, তো আজকে আমরা এই ভিডিওটা আর কি আলটিমেটলি প্রপারলি করার চেষ্টা করতেছি। কি কি প্রোডাক্ট রাখছেন একটু যদি দর্শকদের দেখাই। তো ভাই আমরা এগুলোর একটা প্রাইসগুলো জানি এবং কোনটা কি কাজে। হ্যাঁ, সো এটা দেখতে পাচ্ছেন যে অ্যাকোয়া গ্রো আয়রন। আচ্ছা, এটা আপনার নর্মালভাবে অনেকে কমেন্টস করে থাকবেন যদি এটা আমরা অ্যাকোয়া ইউজ করে থাকি সেক্ষেত্রে আপনার মাছ মরবে কিনা বা গাছগুলো মেল করবে কিনা। তো আসলে ওরকম কিছু নাই। তো অলরেডি এখানে লেখা আছে যে শ্রিম সেফ ফর অল প্লান্টস ফিশ ফ্রেন্ডলি, অর্থাৎ আপনার ফিশের সাথেও এটা মানে যে কোনোভাবেই যায়। তো এইটার একমাত্র কাজ হচ্ছে পানিতে অনেক দেখা যাচ্ছে কি ব্লিচিং আয়রন এইগুলা দেখা দেয়, তো এইগুলোর জন্য আপনার ফিশ কিন্তু মারা যায়। তো আমরা যদি অ্যাকোয়ারিয়ামে ব্লিচিং আয়রন এইসবের জন্য আমরা লোকাল কিছু মেডিসিন ইউজ করি জেনারেল অ্যাকোয়ারিয়ামে, যেটা আমরা ন্যাচারাল প্লান্ট ছাড়া কিছু মাছ থাকে ওই সব, যেমন গোল্ডফিশ, প্লাটি, এই ধরনের কিছু মাছের জন্য আমরা ওই সব মেডিসিন ইউজ করি। কিন্তু গাছের ন্যাচারাল প্লান্ট টাঙ্গিতে আপনার ফার্টিলাইজার একটু ডিফিকাল্ট করতে হয়, কারণ দেখা যাচ্ছে অনেক সময় আপনি লোকাল মেডিসিন ইউজ করবেন সেক্ষেত্রে গাছগুলো মরার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য এই গাছের জন্য এটা আপনার আয়রন, যাতে পানির ব্লিচিং আয়রন ঠিক থাকে, যাতে মাছগুলো ভালো থাকে এই জন্য। বাট এটা গাছের কোনো পরিবর্তন করবে না, এটা কাজ হচ্ছে শুধু এইটা। আর প্রাইসটা কত পড়বে? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা হচ্ছে ক্লাসিক গ্রিন। তো ক্লাসিক গ্রিন অর্থাৎ আপনার অ্যাকোয়ারিয়ামে যেই গাছগুলো আপনারা ইউজ করেন সেই গাছগুলো অনেক সময় দেখা যাচ্ছে কি পাতাটা লালচে বা একটু মরা টাইপের হয়ে যায়। তো এই জন্য এটা একদম যেই সব সবুজ প্লান্টস আছে ওইগুলো যাতে একদম হ্যাঁ সতেজ রাখে, ওই জন্য এইটা। এটা প্রাইস হচ্ছে 550 টাকা, অনলি 550 টাকা। হ্যাঁ, অনলি 550 টাকা। আর এটা হচ্ছে মাইক্রো আয়রন। তো এটার আমাদের যে ন্যাচারাল প্লান্টের ট্যাঙ্কিতে আমরা যেসব সয়েল ইউজ করি, তো অনেক সময় দেখা যাচ্ছে কি সয়েলগুলোতে আপনার মাটির গ্রোথটা একটু ভালো থাকে না, তো এই জন্য এটা একটু ইউজ করতে হয়। তো এটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 200 ml আছে। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা, মাত্র 600। হ্যাঁ, অনলি 600 টাকা। তো এইগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকোয়ারিয়ামের কোনো ক্ষতি হবে না, ইভেন অ্যাকোয়ারিয়ামের গাছগুলো ভালো থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা আগেই বলছি যে লিকুইড কার্বন বলা হয় যেটাকে, অ্যাকোয়াগ্রো লিকুইড কার্বন। তো কার্বনের মতো হচ্ছে কি আপনার এটা যদি ইউজ করেন অ্যাকোয়ারিয়ামে সেক্ষেত্রে আপনার অ্যাকোয়ারিয়ামে CO2 ইউজ করা লাগবে না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ইউজ করা লাগবে না। তো আমরা যদি নর্মালভাবে একটা কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার ইউজ করতে যাই সেক্ষেত্রে মিনিমাম 10,000 টাকা লাগে। তো আলটিমেটলি এত খরচ তার বহন করা যায় না জেনারেল মানুষদের জন্য। তো এটা আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওই CO2 ইউজ করা লাগবে না। এটা হচ্ছে লিকুইড কার্বন। এটার প্রাইস হচ্ছে 600 টাকা। আর এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার গাছগুলো দ্রুত বাড়বে, ইভেন গাছের কালারটা ঠিক থাকবে। আচ্ছা, আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে অসমোকট।
অসমোগট মানে হচ্ছে কি আপনারা যে সব গাছ লাগান অ্যাকুরিয়ামের মধ্যে তো ওই গাছগুলো যখন আপনারা উঠায় ফেলেন অন্য অ্যাকুরিয়ামে শিফট করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অবশিষ্ট কিছু শিকড় টিকড় এগুলো সয়েলের মধ্যে আটকানো থাকে তো এটা যদি ইউজ করেন সেখান থেকে আবার ওই শিকড় থেকে এই গাছগুলো জন্মায় এজন্য এটা ইউজ করা যায় এটা হচ্ছে অসমোগট এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা অনলি 300 টাকা হ্যাঁ অনলি 300 টাকা আচ্ছা এরপর আমরা নেক্সট কি দেখব হ্যাঁ নেক্সট আছে এখানে সিসো ফুড এটা হচ্ছে একটা পাতা খাবার তো এইটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা মাত্র 450 হ্যাঁ 450 টাকা ঠিক আছে আমরা নেক্সট কোন খাবার দেখব হ্যাঁ এটা এটাও সেম খাবার সেম ফুডে এটা প্রাইস একটু কম এটা প্রাইস হচ্ছে 350 টাকা আচ্ছা এগুলো তো ছোট মাছের খাবার আছে হ্যাঁ ছোট বড় সবগুলোরই খাওয়ান যায় আচ্ছা আচ্ছা তো আপনি যে যেভাবে ইউজ করেন এটা হচ্ছে ডিসকাস ফুড এটার সাইজ হচ্ছে 300 ml আচ্ছা অর্থাৎ 93 গ্রাম তো এটা আপনি প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা এটা টেটা বিটস হ্যাঁ হ্যাঁ অনলি 800 টাকা আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট তাহলে কোনটা দেখছি হ্যাঁ তারপর আমরা অ্যাকুরিয়ামে বীজ সম্পর্কে কিছু আইডিয়া দিই এগুলো হচ্ছে অ্যাকুরিয়ামের বীজ খুব দ্রুত ভাবে কার্পেট আপনি যে কোনো ভাবে করতে পারেন তো এটা অ্যাভেলেবল মার্কেটে আমাদের কাছে সব সময় পাবেন তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 600 থেকে 700 টাকা তো আমরা এটা দিয়েছি মাত্র 500 টাকা অনলি 500 হ্যাঁ অনলি 500 টাকা এই সেটটি অবশ্যই আপনারা এটা মডেল নাম্বারটি মনে রাখবেন অবশ্যই আর এটার মধ্যে আমাদের এইচ 100 এইচ 200 এইচ 300 এগুলো আছে আর এইচ 100 এর প্রাইসটা আপাতত বলি ওটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা আমরা নেক্সট তাহলে কি দেখব নেক্সট আছে পাওয়ার ফিল্টার এটা আপনি 12 শেল অর্থাৎ আপনি এইটা এখানে দেখেন যে দেখা যাচ্ছে যে 12 শেল প্রতি পাওয়ারে 700 লিটার আর কি এটা আপনি কভার করে আলটিমেটলি আপনি 200 লিটার ট্যাঙ্কি তো এটা ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 200 লিটার ট্যাঙ্কি তো ইউজ করতে পারেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এটার মডেল নাম্বারটা জেনে রাখবেন অবশ্যই এসপি 1200L দেখতে পাচ্ছেন আমরা নেক্সট দেখতে পাচ্ছি হিটার হ্যাঁ আর হিটার কিন্তু শীতের মধ্যে সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট কারণ এটা যদি আপনি অ্যাকুরিয়াম ইউজ করেন সেক্ষেত্রে আপনার মাছগুলো সুস্থ থাকবে আর হিটার অবশ্যই শীতের দিনে ইউজ করা লাগে কারণ নর্মালি ভাবে আমাদের পানির টেম্পারেচার শীতে 20-এর নিচে নাইমা যায় তো এই জন্য অ্যাকুরিয়ামে মাছ সুস্থ থাকার জন্য আমাদের আলটিমেট টিম হ্যাঁ হিটার প্রয়োজন ইভেন এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা অনলি 250 টাকা এটার মধ্যে অনেকগুলো আছে 50 ওয়াট 100 ওয়াট তো সেম প্রাইসই এগুলোর হিটারটা সেম প্রাইসই আপনি যত বেশি নিবেন যত বেশি ওয়াট নিবেন ওইটা প্রাইস নিয়ে তেমন বাড়বে কমবে না সেম প্রাইসই 250 টাকা এখন একটা আকর্ষণীয় লাইট দেখতে পাচ্ছি তো এই লাইটটা কি কাজে ব্যবহৃত হয় বিশেষ করে এইটা হচ্ছে ঝাড়ের লাইট তো অনেকে কমেন্টস করে থাকেন যে এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে ঝাড়ের লাইট না হ্যাঁ এটা ঝাড়ের লাইট এটা প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা হ্যাঁ অনলি 1000 টাকা আর এটা আপনি যে কোনো ভাবে মুভ করতে পারবেন এখন আমরা প্ল্যান্টে সরাসরি প্ল্যান্টে চলে যাই কি কি প্ল্যান্টস আছে এগুলো আপনাদের কাছে জেনে নিই তো সো ফ্রেন্ড এখানে কিছু দেখতে পাচ্ছেন যে এটা খুব পরিচিত একটা প্লান্টস তো এটার নাম হচ্ছে বেদচা আর এটার গুচ্ছটা আমরা অলরেডি 10 থেকে 15টা স্ট্রিম করে দিতেছি কিছুতে 5 স্ট্রিম আছে তো 5 স্ট্রিমের প্রাইসটাই আমরা বলি এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা গোছা অনলি 50 টাকা হ্যাঁ অনলি 50 টাকা গোছা টাকা পিস আর এটা হচ্ছে ডায়মন্ড এটা হচ্ছে ডায়মন্ড প্লান্টস আচ্ছা তো এটা সবাই চিনে রাখবেন আর এটার কালারটা এরকম কেন এটার কারণ হচ্ছে এখানে আমরা সিউড ইউজ করি না এই জন্য তো এটাকে লোটেক প্লান্টও বলা যায় তো আপনি যদি এটা লোটেক প্লান্ট হিসাবে ইউজ করেন সেভাবেও করতে পারেন আর যদি সিউড দেন তাহলে অবশ্যই কালারটা আসবে আর এটা সিউডও ইউজ করা আপনার প্লান্টসগুলোর কালারটা আমি দেখাবো অবশ্যই তো এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা গুচ্ছ অনলি 150 টাকা হ্যাঁ অনলি 150 টাকা গুচ্ছ এখানে আমরা আরো একটা সুন্দর প্লান্টস দেখতে পাচ্ছি আর ডায়মন্ডের
মধ্যে আছে এই যে এটাও সেম প্রাইজে এখানে যত রেড কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ফটোর মধ্যে এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটাও সেম প্রাইস 300 টাকা আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লান্ট এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় গাছ এগুলো যদি ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে মানে অনেক গুচ্ছ দিয়ে রাখা যায় তাহলে অনেক সুন্দর লাগবে এটার প্রাইসটা কত পড়বে এটা হলো আপনার 200 টাকা এট অনলি ফ্রেন্ডস আপনারা এই গুচ্ছটা নিতে পারবেন 200 টাকা হলে আর এখানে আমরা একটু বড় গাছ দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত না এইগুলো আপনার 150 টাকা গুচ্ছ এগুলো 150 টাকা এখানে 3 থেকে 500 স্ট্রিম থাকে আচ্ছা আচ্ছা স্ট্রিমের ব্যাপারটা আমি বলে দিলাম আর এখানে আছে পলিসকোমা এটা অনেক পরিচিত একটা প্লান্ট এগুলোর প্রাইস তো সেম প্রাইস এইখানে আরেকটা আছে দেখতে পাচ্ছেন এইটাও এই গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর প্লান্ট তো এগুলোর অ্যাকোয়ারিয়ামে রাখলে অনেক ভালো লাগছে এগুলোর প্রাইস সেম প্রাইসই 150 টাকা বুঝছ তো আমরা কিন্তু এখানে আরো একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি তো ভাইয়া এটা কি গাছ এটা হচ্ছে আপনার রোটেলা রোটেলা না এইটার গুচ্ছটা অনেক বড় তো এটার প্রাইস দিয়েছি মাত্র 150 টাকা অনলি 150 অনলি 150 টাকা আচ্ছা তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই অ্যাকোয়ারিয়াম শপে যোগাযোগ রাখবেন অবশ্যই আমরা ডিসকাউন্ট করব আর আগে থেকে আমরা বলেছি যে একটা চ্যালেঞ্জিং প্রাইস আমরা ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই ইউটিউব ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য আরো কিছু কনসিডার করব তাদের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের দামাদামি করার সুযোগ আছে শ্রিম্পের বেবি খায় না তো শ্রিম যে কোনো টাঙ্গি ইউজ করা যায় তো এগুলোর জন্য আপনি যদি এইগুলো ইউজ করেন হাইডিং স্পেস অনেক ভালো বাচ্চাগুলো লুকানোর অনেক জায়গা পায় আর গাছগুলো দেখতে অনেক সুন্দর আর খুব দ্রুত বাড়ে তো আপনি চাইলেই হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা গুচ্ছ হ্যাঁ অনলি 60 টাকা গুচ্ছ আর এটার নাম হচ্ছে গাপ্পি গ্রাস সো এটা নেক্সট অনেক সুন্দর একটা গাছ আমার কাছে বিশেষ করে এই গাছটা অনেক ভালো লাগে তো এই গাছের নামটা কি ভাইয়া এটা হচ্ছে আপনার ডিফর্মিস এটা ডিফর্মিসের গোল পাতা যেটা ওইটা তো এটা আর গুচ্ছ হচ্ছিল অনেক বড় একটা গুচ্ছ তো আনলিমিটেড এর প্রাইস দিয়েছি মাত্র 300 টাকা গুচ্ছ অনলি 300 টাকা মানে এক গুচ্ছ দিলে অ্যাকোয়ারিয়ামটা এনাফ হ্যাঁ এক গুচ্ছ দিলে অ্যাকোয়ারিয়াম এনাফ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অসাধারণ একটি প্লান্ট যেটা আপনার কার্পেটের জন্য ইউজ করা লাগে তো আপনি চাইলে ওইখানে আপনারা দিয়েছে যে বীজ ইউজ ইভেন এই মিকরা ওইটাও মিকরা প্লান্ট ছিল ওইটা ছিল বীজ যেখান থেকে আপনার রোপণ করলে খুব সুন্দর এরকম প্লান্টস হবে কার্পেটের জন্য আর আপনি যদি মনে করেন যে সরাসরি আপনার কার্পেটের জন্য এইগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন তো এইগুলোর গুচ্ছ আলটিমেটলি এটা এরকম এখানে মিনিমাম আপনার 200 স্ট্রিম আছে তো এই 200 স্ট্রিমের প্রাইস দিতেছি 600 টাকা মানে এটা প্রপারলি আপনি একটা 2 ফিট অ্যাকোয়ারিয়ামে আর কি এটা আপনি কভার করতে পারবেন হ্যাঁ কার্পেটে আর কি কভার করতে পারবেন আর এখানে আকর্ষণীয় একটা গাছ প্লান্ট দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে জাঙ্গল বার আচ্ছা তো এটার প্রাইস আপনার 10টা স্ট্রিম মাত্র 60 টাকা আর এটা হচ্ছে বাকুবা আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে এখানে আপনার 10টা স্ট্রিম দেওয়া থাকে তো 10টা স্ট্রিমের প্রাইস হচ্ছে 150 টাকা অনলি 150 হ্যাঁ অনলি 150 টাকা তো কিন্তু নেক্সট দেখতে পাচ্ছি এখানে অ্যাকোয়া সয়েল যেটাকে বলে বিশেষ করে এটা হচ্ছে অ্যাকোয়া সয়েল তো এগুলোই আপনাদের গাছের মাটি বলে যেটাকে আর কি এটা আপনি ন্যাচারাল প্লান্ট ডাঙ্গিতে অবশ্যই সয়েল ইউজ করতে হয় তো এই সয়েলটা ইউজ করলে দেখা যাচ্ছে গাছগুলো সুন্দরভাবে সজীবতা লাভ করে ইভেন গাছগুলো অনেক বড় হয় তো এটাকে সয়েল বলে এটা অ্যামাজোনিয়া অ্যাকোয়া সয়েল এডিও অনেকে বলে তো এটার প্রাইসটা কত হ্যাঁ এটার প্রাইস দিয়েছি মাত্র 400 টাকা লিটার 400 টাকা লিটার হ্যাঁ মাত্র 400 টাকা লিটার ইভেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমরা এখানে কিছু সিরামিক রিং এটা হোয়াইট কালার আমরা এখানে কিছু সিরামিক রিং দেখতে পাচ্ছি হোয়াইট কালার তো এটার প্রাইসটা কত হ্যাঁ এটার আপনার কেজি দিতেছি হচ্ছে 400 টাকা কেজি 400 টাকা হ্যাঁ আর এটার রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা তো এটার মধ্যে আপনি আরো একটা কোয়ালিটি আছে লালও নিতে পারেন রেড কালার যেটা এটাও নিতে পারেন সেম প্রাইসে হ্যাঁ এটাও সেম প্রাইস আর বিগ সাইজের স্টাম্প অ্যাকোয়ারিয়ামে বা আপনার ম্যারিন ট্যাঙ্কিতে ইউজ করতে পারেন ম্যারিন ট্যাঙ্কে এগুলো ইউজ করতে পারেন এটা এক পিস দিতেছি 100 টাকা এটা এক পিস 100 টাকা এটাও সিরামিক রিং এটা 91 ব্যাকটেরিয়া গ্রোথ রাখার জন্য বা ধরে রাখার জন্য খুবই ভালো কাজ করে তো আলটিমেটলি এইগুলো অনেক ভালোভাবে আপনি হ্যাঁ অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই ভালো আমি অ্যাকোয়ারিয়ামের চ্যালেঞ্জিং প্রাইসটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন প্রথম কোন অ্যাকোয়ারিয়াম গুলো দিয়ে শুরু করব হ্যাঁ ভিউয়ার্স আমরা ফার্স্ট টাইমে আমাদের বাংলাদেশে কিছু লোকাল অ্যাকোয়ারিয়াম আর লোকাল অ্যাকোয়ারিয়ামের প্রাইস গুলো দিব
তো এটা লোকাল বলার একটাই কারণ আমাদের বাংলাদেশে তৈরি হয় আর এই জন্য এটার প্রাইসটাও খুব কম হয় তো এটা সাইজ এটা সাইজ হচ্ছে আপনার 3 ফিট 36 ইঞ্চি আর লেন্থে আছে আপনার 15 ইঞ্চি আর ইভেন হাইটে আছে 20 ইঞ্চি তো এটা আলটিমেটলি সম্পূর্ণ ডেকোরেশন করা আছে লাইটও দেওয়া আছে সাইজ হচ্ছে 3 ফিট অর্থাৎ 36 ইঞ্চি আর এটার সাথে আমরা দিয়েছি ডাবল পাম্প ফুল সেটআপের সাথে আর কি ডাবল পাম্প দুইটা গ্রাভেল ফিল্টার আর লাইট অলরেডি লাগানো আছে আর এটার প্রাইস দিয়েছি মাত্র 3500 টাকা হ্যাঁ অনলি 3500 টাকা সো ভিউয়ার্স আগে বলছি আমাদের রনি রহমান শো দেখে যারা আমাদের এই অ্যাকোয়ারিয়াম গুলো কিনতে আসবেন অবশ্যই আমরা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব আর রনি ভাই কথা যদি আপনারা বলেন অবশ্যই আরো কম করে রাখার চেষ্টা করব তো এটা সাইজ হচ্ছে এটা 3 ফিট যেরকম কিছুদিন আগে আমরা দেখালাম কার্ডের স্ট্যান্ড আর এটা হচ্ছে ফর্মিকা দেখেন এটা হচ্ছে ফর্মিকা স্ট্যান্ড তো এখানে আপনি চাইলে অনেক ধরনের শোপিস শোপিসও রাখতে পারেন ঠিক আছেন আমরা অনেকগুলো অলরেডি প্রোডাক্ট দেখছি আচ্ছা আচ্ছা তো এইটার প্রাইসটা কত এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগছে এবং ডেকোরেশনটা তো এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস মাত্র 6000 টাকা অনলি 6000 এটা হচ্ছে সাইজ হচ্ছে 3 ফিট 3 ফিট হ্যাঁ 3 ফিট সাইজ এটার সাথে ডাবল পাম্প গ্রাভেল ফিল্টার সবগুলোই থাকবে পুরো ফুল সেটআপ ফুল সেটআপ শুধুমাত্র আপনি মাস্টার্স অর্নামেন্ট বাদবাকি যা আছে ওইগুলো একটু কিনে নেবেন আচ্ছা এখানে কিন্তু আমরা আরো একটা আকর্ষণীয় অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা সাইজ হচ্ছে 2.5 ফিট তো আলটিমেটলি এটা আমরা ঢেউডাকনা এটাকে ঢেউডাকনা অনেকে বলে তো এটা যদি আপনি ন্যাচারাল ব্র্যান্ড করেন সেক্ষেত্রে অনেক দেখতে সুন্দর দেখাবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা এটা সাইজ হচ্ছে 2.5 ফিট আর ভিতরে এখনো ডেকোরেশন আমরা করিনি তো এটা নতুন বানানো হয়েছে তো আলটিমেটলি এটার মধ্যে ডেকোরেশন আমরা সম্পূর্ণ করে দিব তো দেখা যাচ্ছে কি আমাদের হ্যাঁ ফুল সেটআপ দেওয়া হবে ইভেন আমাদের মতামতে যেসব ডেকোরেশন করা হয় এই ডেকোরেশন আপনি চাইলে নিতে পারেন ইভেন আপনার পছন্দ মতো ডেকোরেশন করে আপনারা নিতে পারেন এই প্রাইজের মধ্যে হ্যাঁ হ্যাঁ কাস্টম করে নিতে পারেন আচ্ছা আমরা কিন্তু এখানে একটা আরো আকর্ষণীয় অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি যাদের স্পেস একটু কম তাদের কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা নিতে পারে তো ভাইয়া এটা কত বাই কত ফিট আছে এটা এটা আপনার আছে 1.5 ফিট সিঙ্গেল পাম্প ইভেন ফিল্টার লাইট এগুলো সব কিন্তু সহ আপনার মাত্র প্রাইস হচ্ছে 1800 টাকা এখানে আমরা কিন্তু খুবই আকর্ষণীয় একটি অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটার স্পেসটা যদিও কম স্থানে আপনি ইউজ করতে পারেন আর এটা সাইজ হচ্ছে 9-18 তো এটার আলটিমেটলি প্রাইস দিতেছি দেখুন সুন্দর করে ডেকোরেশন কিন্তু করা আছে এটার প্রাইস লাইট ফিটিং করা হ্যাঁ এটার মধ্যে লাইট পাম্প সবকিছু আপনারা ফিটিং করতে পারবেন তো এখন বর্তমানে যেভাবে আছে এইভাবে প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা অনলি 400 টাকা হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস তাই এটা চ্যালেঞ্জিং প্রাইস আমরা এখন নেক্সট দেখতে পাচ্ছি চাইনিজ অ্যাকোয়ারিয়াম তো চাইনিজ অ্যাকোয়ারিয়ামের মানি হচ্ছে এখানে লাইট পাম্প ফিল্টার সবকিছু সেটআপ করা থাকে আর আমাদের বাংলাদেশের মধ্যে যে সব অ্যাকোয়ারিয়াম আমরা লাইট পাম্প ফিল্টার ইউজ করি তার থেকে একটু উন্নত মানের আচ্ছা এই জন্য এটাকে চায়না আর এটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এটার মধ্যে সবকিছু দেওয়া আছে আর এটার স্পেস হচ্ছে 40 লিটার 40 লিটার হ্যাঁ এটা পানি ধরবে হ্যাঁ আর এটার মডেল নাম্বার হচ্ছে 830 এটা তো একদম ক্রিস্টাল গ্লাস হ্যাঁ এটা ক্রিস্টাল গ্লাস এটা টেম্পার গ্লাস তো অনেকে কমেন্টস করে থাকেন যে এটা প্লাস্টিক কিনা আসলে এটা প্লাস্টিক না এটা টেম্পার করার কারণে এরকম একটা সাউন্ড দেয় যে কারণে বুঝাচ্ছে যে এটা প্লাস্টিক এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আর এটার আমরা প্রাইস দিতেছি যেভাবে সেভাবে দেখতেছেন এটার প্রাইস হচ্ছে 4000 টাকা অনলি 4000 হ্যাঁ যারা অবশ্যই এই অ্যাকোয়ারিয়ামটা নেওয়ার জন্য আমাদের শপে খুব দ্রুত যোগাযোগ রাখবেন কারণ আমাদের এই চ্যালেঞ্জিং প্রাইসটা শুধুমাত্র 1 উইকস এর জন্য আমরা দেওয়া থাকে আর কি তো অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ রাখবেন আমরা নেক্সট দেখতে পাচ্ছি আরো একটা চাইনিজ হ্যাঁ এখানে আরেকটা চাইনিজ অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা রেড কালার এটার মধ্যে আরো কালার আছে দিতে পারবো এগুলো কালার চেঞ্জ হয় আর আগেই আমরা ভিডিওর এইটার প্রাইস দেওয়ার আগে আমরা বলে থাকি যারা ডনিবার ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য খুব ডিসকাউন্টে দিব ইনশাআল্লাহ আর এটার প্রাইসটা দিতেছি মাত্র 5000 টাকা এটা সাইজটা বড় অনলি 5000 হ্যাঁ অনলি 5000 আর এটার লিটার হচ্ছে আপনার 80 লিটার 80 লিটার হ্যাঁ 80 লিটার সবিওস আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোকাল ঝাড় অর্থাৎ এটা আমাদের বাংলাদেশি তৈরি আর এটা হচ্ছে চায়না তো এইটা সাইজ হচ্ছে 8 ইঞ্চি এটার প্রাইস দিতেছি মাত্র 150 টাকা অনলি 150 টাকা আর শুধুমাত্র রনি ভাইয়ের কথা আয়েশা বলবেন আমাদের দোকানে তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা আমরা দিতেছি সবিওস এটার সাইজ হচ্ছে 6 ইঞ্চি এটার প্রাইস দিতেছি অনলি 100 টাকা অনলি 100 হ্যাঁ অনলি 100 টাকা তো এটার মধ্যে আপনি যে কোনো ভাবে ডেকোরেশন করে নিতে পারেন ওরকম সুযোগ সুবিধা আছে এখানে আমরা কিছু চাইনিজ অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে 25 কিউ এটার প্রাইস দিয়েছি 800 টাকা আর এটা আপনি চাইলে যে কোনো ভাবে ডেকোরেশন করে নিতে পারেন আমরা যে নিচে দেখতে পাচ্ছি হ্যাঁ নিচে আরেকটা দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে 30 কিউ এটার প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 হ্যাঁ আর এইগুলোর দাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ইভেন এটা এজিং করা যেজন্য আপনার হাত বা যদি আপনি ইউজ করেন অ্যাকোয়ারিয়ামে সেক্ষেত্রে কাটার কোনো আশঙ্কা নেই
সো ভিউয়ার্স প্রপারলি ভাবে কিন্তু আমাদের ফার্স্টের ভিডিওতে মাছের যে সব ভিডিও ছিল ইভেন মাছের প্রাইসটা একটা খুব মোটামুটি ভাবে একটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে কিন্তু অলরেডি আমাদের রতন ভাই এই প্রাইসগুলো দিয়ে দিয়েছে তো অবশ্যই আমাদের এই শপে যোগাযোগ রাখবেন খুব শীঘ্রই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তো আলটিমেটলি এই যে প্রাইসটা দিয়েছে তো এই প্রাইসটা আপনারা যারা অবশ্যই আমাদের শপে যোগাযোগ রাখবেন হ্যাঁ অফার মূল্য দিয়েছি অফার মূল্যে নিতে চান হ্যাঁ অবশ্যই আর যারা রনির রহমান শো দেখে আসবেন অবশ্যই তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করব তো আমরা ভিডিওর শুরুতে একটা আমরা কথা বলছি যে আমাদের এই অফারটা 7 দিন পর্যন্ত থাকে অনলি 1 সপ্তাহ থাকে তো এই 1 সপ্তাহের মধ্যে আপনারা যোগাযোগ রাখবেন ইভেন তারপরে যদি নিতে চান অবশ্যই যদি আপনারা ইউটিউব দেখে যদি আমাদের সাথে নক দেন সেক্ষেত্রে অবশ্যই আমরা এই অফার মূল্যর পরও যেই আমরা দিনটা নির্ধারিত করলাম এরপর যদি আপনারা যোগাযোগ রাখবেন অবশ্যই আমরা এই প্রাইসে দেব এই প্রাইসে দেওয়ার জন্য নিতে চান যারা পাইকারি দোকানদার হোলসেলার যারা আছেন যে আমার দোকান চালানোর জন্য লাগবে তো আগে থেকে আমাদের যদি জানাতে চান ভাই আমার এই জিনিসগুলো লাগবে তো প্রপারলি আমরা সেই জিনিসগুলো দুই দিনের ভিতরে ম্যানেজ করে দিতে পারবো অ্যাকুরিয়াম থেকে শুরু করে মাছ খাবার পাম্প ফিল্টার মেডিসিন যাবতীয় কিছু